সি প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকের প্রোগ্রামিং এ আপনারা শিখতে পারবেন কিভাবে ডিজিট কাউন্ট করা যায়। তো চলুন প্রোগ্রামটি শুরু করি। প্রথমেই ইন্ট আই একটি ভেরিয়েবল নিলাম, এরপর আরো একটি ভেরিয়েবল নিলাম কাউন্ট ইকুয়াল জিরো। এরপর আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে তা মেশিন প্রোগ্রামিং এর মাধ্যমে গণনা করাবো, অর্থাৎ ইউজার যা ইনপুট দিবে তা মেশিন কাউন্ট করবে। তাহলে এখানে আমি একটি প্রিন্টএফ বার্তা প্রদর্শন করাচ্ছি, তা হচ্ছে প্লিজ এন্টার দ্য নাম্বার। এই নাম্বারে কতগুলো ডিজিট থাকবে তা মেশিন ক্যালকুলেট করে আপনাদের জানাবে। এবারে ইনপুট দেওয়ার পালা স্ক্যানএফ %d। এখানে আমি পূর্ণ সংখ্যা ইনপুট দেব, এরপর এন্ড আই, এখানে আই আমরা ইনপুট হিসেবে ব্যবহার করব, ইনপুট ভেরিয়েবল। আমি এখানে হোয়াইল লুপ ব্যবহার করব। হোয়াইল লুপ ব্যবহার করতে হলে হোয়াইল, এরপর প্রথম বন্ধনী আই গ্রেটার দেন জিরো, অর্থাৎ আই এর মান ধনাত্মক হবে, ঋণাত্মক হবে না, মানে -2, 3, 4, 5 এরকম হবে না, অবশ্যই হবে তা প্লাসের, ধনাত্মকের। এরপর আমি ট্রু ব্লক শুরু করলাম, এখানে হবে আমাদের কাউন্টিং করার জন্য আসল প্রোগ্রামটি, সেটি হচ্ছে আই ইকুয়াল আই ডিভাইড বাই 10। অর্থাৎ আমরা যে আই ইন্ট আই এবং এটিকে আমরা স্ক্যানের মাধ্যমে নিয়ে নেব, আমরা যেই সংখ্যাটি নিব সেটি হচ্ছে আই ধরে নিলাম, এবং এটি অবশ্যই শূন্য থেকে বড় মানে ধনাত্মক, তাকে আমরা 10 দিয়ে ভাগ করব। এর পরের লাইনে আমরা এখানে কাউন্ট ইকুয়াল টু জিরো দিয়েছিলাম, ঠিক এখানে এই জন্যই কাউন্ট এটা গণনা করার জন্য কাউন্ট +1 যে সংখ্যাটি গণনা হবে তা আমরা তার সাথে এক যোগ করে দেব। এরপর ফাইনাল বার্তা প্রদর্শন করার জন্য প্রিন্টএফ, এখানে নতুন একটি লাইন তৈরি করে নিচ্ছি \n। এবারে ডিজিটস ইন এ গিভেন নাম্বার আর, এবারে %d, এখানে %d কিন্তু আই এর না, এখানে %d হবে কাউন্টের, কারণ সে গণনা করা হয়ে গেছে, আর গণনা করার জন্যই আমরা কাউন্ট ইকুয়াল টু জিরো এবং পরবর্তীতে কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট +1 দিয়েছি। তো যেহেতু এখানে গণনা করার পর নাম্বারগুলো প্রদর্শন করবে, তাই এখানের ভেরিয়েবলটি হবে কাউন্ট, আপনারা আই দিবেন না, আইটি হচ্ছে যখন আমরা নাম্বারটি ইনপুট দিব তখন আমরা আই ব্যবহার করব। এবারে সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটি শেষ করে দিলাম। তো এই হচ্ছে আমাদের ডিজিট কাউন্ট করার প্রোগ্রামটি। তো এবার আমরা প্রোগ্রামটি রান করে দেখি আমাদের কোনো ত্রুটি আছে কি না। তো চলুন প্রোগ্রামটি রান করালাম। প্লিজ এন্টার দ্য নাম্বার, এখানে প্রোগ্রাম ইউজারের কাছ থেকে নাম্বার চাচ্ছে। তো নাম্বার আমি ধরলাম 6, 7, 8, 9, 0। এখানে 1, 2, 3, 4, 5 পাঁচটি নাম্বার আমি এখানে ইনপুট দিয়েছি। তো দেখা যাক আমাদের আউটপুটটি কি আসে। ডিজিট সিনে গিভেন নাম্বার আর 5, তাহলে আমাদের প্রোগ্রামটি সঠিক হয়েছে, আমি এখানে 5টি ডিজিট ইনপুট দিয়েছি, সে 5টি ডিজিটই আমাকে এখানে প্রদর্শন করাচ্ছে। আবারও প্রোগ্রামটি রান করালাম, এখানে আমি দিলাম 1, 2, 3, আপনি দেখতে পাচ্ছেন তিনটা নাম্বার এখানে ইনপুট দেওয়ার পর তারা এখানে দেখাচ্ছে ডিজিটস ইন এ গিভেন নাম্বার আর 3, তাহলে আমাদের প্রোগ্রামটি সঠিক। এভাবে যে কোনো সংখ্যা ইনপুট দিয়ে তার মধ্যে কতগুলো ডিজিট আছে তা সহজে আপনারা বের করে নিতে পারেন। তো আশা করি আজকের প্রোগ্রামিংটি আপনাদের খুবই ভালো লেগেছে, পরবর্তী প্রোগ্রামিংয়ে আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।